নগরীর কর্ণফুলী থানাধীন মৈজ্জোরটেক এলাহাত্তুন পহেলা এপ্রিল রবিবার দিনগত রাতিয়ে ফোন 11টার সময় নগর গোয়েন্দা পুলিশের উগ্র টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালাইয়ে প্রায় 2,22,00,000 টের ইয়াবা ও ইয়াবা পাচারে ব্যবহৃত একখান লেগুনা গাড়ি সহ একজনের আটক গুজি। এসময় আরো 5 জন দায়ী আটককৃত ব্যক্তি যে কক্সবাজার টেকনাফের রঙ্গাখালীর মৃত শফিকুর রহমানের ফুয়া মোহাম্মদ জাফর আলম। আজকে দুইজে 12টার সময় সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনত মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার বন্দর মোহাম্মদ শহীদুল্লাহ এতত্ব জানাই। মহানগরীর বিভিন্ন পয়েন্টে আমরা অবস্থান করি। অবস্থানের এক পর্যায়ে আমরা কনফার্ম হই যে একটা গাড়ি নীলা থেকে আসতেছে এবং সেটা পটিয়া ক্রস করে আমাদের মহানগরী এলাকার মধ্যে ঢুকতেছে। এই সংবাদের ভিত্তিতে অনেকগুলা গাড়ি তল্লাশি করার পরে একটা গাড়িকে আমরা এক জায়গায় থামিয়ে ড্রাইভার জাস্ট পাশে কোথাও গেছে, ওখান থেকে সেই টুপি মাথায় দিয়ে আমার আসতেছে, তখন আমাদের সন্দেহ হয়। এই গাড়িটাকে সন্দেহের ভিত্তিতে গাড়িটাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে সেখানে বিশেষ কায়দায় রক্ষিত 74,000 সিটের পিছনে যেখানে আমরা হেলান দিই, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা এখানে আছে, সামনে আছে, গাড়ির মধ্যে ছোট করে স্পেস করা আছে, পটরি করা আছে, যোগান, যেটাকে যোগান বলা হয় তাদের বাসায়, ইয়াবা ব্যবসায়ীদের বাসায়, ওখানে 74,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়, একজনকে গ্রেপ্তার করা হয়, যেটার আনুমানিক মূল্য প্রায় 2,22,00,000 টাকা। ইতিমধ্যে আমরা গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে এই ইয়াবার মালিককে কারা আনতেছিল এই নামগুলো আমরা পেয়েছি। অসিদে আমরা তাদেরকে মূল হোতা যারা তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।